বাবা একটু এসছি বলে আরাম করছে, কেন হিংসুটে? ওই দেখো চলে গেল। কুকুর অপমান করলো আবার, আমার ছেঁকাও লাগলো। মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ। আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি একদম বিন্দাস আছি। তো আজকে ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি, স্কিপ না করে পুরো ব্লগটা এনজয় করো, লেটস গো। আর এই যে হচ্ছে আমার হরিপদ, আর জানো হরিপদর কালকের জন্মদিন, বার্থডে। তো এবছর বার্থডেতে তেমন কিছু করব না, তো ওকে একটু ওর মতন ও যেটা খেতে ভালোবাসে সেটাই করে দেবো। তাও কেরকম, ও কালকে থাকবে না, আর সোমবার তো কালকে যেহেতু অফিস, আমার বার্থডে সময় ও সারা সরকারি ছুটি থাকে, ওর বার্থডে সময় থোড়ি, আমি স্পেশাল, আমি সরকারের মানে সরকারের সম্পদ যাকে বলে। যাই হোক, তো কালকে বার্থডে কিন্তু ও থাকবে না, কিন্তু ও অফিস থেকে তাড়াতাড়ি আসবে, ওর ওকে যা করার রাত্রিবেলা করবো কালকে রাত্রিবেলা, ঠিক আছে? তো চলো এখন যাচ্ছি বাজারে, তো কী কী আনি কি না আনি দেখি কী আনি। আজকে ভাবছি মাংস করবো, কালকে যেহেতু মাংস হবে, আর আজকে মাংস করবো, কী করবো এখন জানি না কী হবে না হবে। তো চলো এখন বাজারে যাই, যদি মাছ পাই তো মাছ করব, তো কী এখন করবো জানি না। তো চলো চলো হরিপদ, যাবে না হাট সালা। আমরা এখানে বসে বসে আড্ডা মারতাম, আর এই পুকুরটা দেখো পুরো ভর্তি হয়ে গেছে। চলো চলো ওই দিকে। আর গাছগুলো কাকি আমার শাশুড়ি কেটে দিয়েছে, আর আমি আর আমার বর যাচ্ছি এখন বাজারে। ও শাশুমা, শাশুমা, এই দেখো কেউ কেউ আছে দেখো। না না না, আমি এখন বাজারে যাচ্ছি। এই যে এই কুকুরটা, না এই কুকুরটা না, ওই কুকুরটা, এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই দেখো এই বাচ্চাটা, বাঁদর বাচ্চাটা মেরে দিয়েছে বাজে কুকুর। ঠাকুর মানে করা স্টার্ট হয়ে গেছে, তো ওটা হচ্ছে আমাদের মা দুর্গা আর কি, বড় দেখেছো ঠাকুরটা, আর এখানে সব মানে মা দুর্গার বাচ্চা কাচ্চা। তো ফাইনালি করা স্টার্ট হয়ে গেছে, জানি না কতদিনের মধ্যে করে উঠতে পারবে আমাদের দুর্গা মন্দিরে। ও বাবারে, সবাই কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের ওখানে দুর্গা ঠাকুর করা স্টার্ট হয়ে গেছে কিনা। নিয়েছি কিন্তু কালকেকার জন্য নিয়েছি, তো আজকে আর মাছ অর্ণবকে জিজ্ঞেস করলাম, বললো মাছ খাবো না, মাছ কাতলা মাছ খাবো। তো এই যে মাছ নিচ্ছি এখন, মাছ ফাছ সব কাটা হতে এখন হয়নি, ওনাকে দিয়ে নিক, তারপর আমরা মাছ খাবো। তো কাতলা মাছ নিচ্ছি না আমরা, কাটা পোনা মাছ নিচ্ছি, কাটা পোনা। আর এটা মাছের বাজার পুরো, বাজার টাজার করে চলে এসেছি। আর এইসব বাজার সব আজকেকার না, এইসব বাজার সব কালকেকার রাতের, কারণ আজকে হবে মাছ হবে, কারণ আজকে মাংস করব না। মাংস এনেছি, এটা হচ্ছে চিলি চিকেনের পিস কেটে এনেছি, তো এরকম চিলি চিকেন হবে, এই চিলি চিকেনের পিস কাটা। কালকের হবে ফ্রাইড রাইস, সিমুই, তো কালকে রাত্রে এগুলো হবে। তো কালকে রাত্রের সামগ্রী এই কর্নফ্লাওয়ার, টমেটো সস, ব্ল্যাক পেপার, ফ্রাইড রাইসের চাল, কি সিমুই, চিনি, চিকেন, এগুলো কালকের রাত্রে হবে। তো কালকে রাত্রের এগুলো জোগাড়, তো এগুলো আজকে ইউজ হবে না, এগুলো রেখে দিতে হবে, কারণ কালকে রাতে করবো ফ্রাইড রাইস, চিলি চিকেন, আমের চাটনি আর পায়েস করবো, আর কিচ্ছু করবো না। তো আর একটা কেক নিয়ে আসবো ব্যাস, আর এগুলো আজকেরে করবো অনলি মাছের ঝোল আর ভাত, আর কিচ্ছু করবো না। এদিকে আমি রান্না করছি আর ওদিকে আমার বর কাজ করছে, তো আমার ভাত হয়ে গেছে। তো আজকেরে রান্না করবো পুঁই শাকের চচ্চড়ি আর মাছের ঝোল, আর কিছু করবো না। আর এরকম আমি ওদিকে কাজ করছি বলে এদিকে আমার বর কাজ করছে, কাজ বলতে ফ্যানটা এরকম পুরো ভর্তি হয়ে গেছিলো ঝুল, ফ্যানটা পরিষ্কার করলো। আমাদের ঘরের ফ্যানটা তো হয়ে গেছে, এবারে মাদের ঘরের ফ্যানটা করবে, কারণ মাদের ঘরের ফ্যানটার হালাতও খুব অবস্থা খারাপ, হাওয়া লাগে না এই ঝুলের চোটে। তো আমার বর বোঝে যে আমার বউ একদিকে কত দিকে যাবে। আজকে কেন বলো তো মাছের ঝোল আর ভাত করছি, মানে মাছের ঝোল আর চচ্চড়ি করছি, কারণ দেখো কালকেও মাংস হবে, ঠিক আছে? এবার আজকে মাংস কালকে মাংস খেতেটা অতটা ভালো লাগে না, তো আমার বর বললো যে আজকে শোনো মাছ করো, মাংস কালকের করবে। মাংস বলতে চিলি চিকেন হবে, ফ্রাইড রাইস হবে, আমের চাটনি হবে, সিমুই হবে, তো মানে সমস্ত কিছু হবে। তো এবারে ওই জন্য অর্ণব বললো আজকে মাছ করো। তো কালকেরে আমার খুব খাটনি, কারণ কালকে সকালবেলা আবার আমার মাসি শাশুড়িরা আসবে সবাই,
তো আসবে তো বলেছে, যাই না কেন, কখন আসবে না আসবে, তো যাই হোক। তো কালকে দুপুরবেলা রান্নাবান্না আছে, আবার হচ্ছে ওরা চলে যাবে আবার বিকেলের মধ্যে, আবার কালকে রাত্রিরে আবার রান্নাবান্না আছে, মানে আমার কালকে আবার পুজো দিতে যাব, মানে কালকে আমি পাগল হয়ে যাব পুরো। তো কালকে না মানে ব্লগ অনেক বড় ব্লগ হবে, তো কালকে মানে পার্ট ওয়াইজ ব্লগ ছাড়তে হবে, নাহলে এত বড় ব্লগ ছাড়তে পারবো না। তো তাই জন্য আজকের সেরকম কিছু রান্নাবান্না করছি না, কারণ কালকের খুব হ্যাভি খাওয়া হয়ে যাবে। এবার প্রত্যেক দিন রিচ খাওয়া হয়ে গেলে না আমাদের শরীর খারাপ হয়ে যায়, খুব প্রবলেম হয়। তাই জন্য অর্ণব বললো যে আজকে মাছ করো, পাতলা করে ঝোল করো, কালকের তো সেই অলরেডি হ্যাভি হয়ে যাবে। তো তাই জন্য আজকে ওই রান্না করছি। ওই জন্য মাংস এনেছি, ফ্রিজে রেখেছি, চিলি চিকেনেরও পিস কেটে এনেছি, সব চিলি চিকেন হবে। আর আমার মা গেছে স্নান করতে, আর অর্ণব এই যে পাকা ফাঁকা পরিষ্কার করছে, আর আমি করছি রান্না। তো চলো আবার পরে কথা বলছি। রান্নাবান্না হয়ে গেলে কালকেরে ওই আমাদের পাশের বাড়ির একজন কালীঘাটে গেছিলো পুজো দিতে, তা আমি অর্ণবের নামে পুজো দিতে দিয়েছিলাম। তো এই যে পুজো দিয়ে এসেছিলো, আর ওই যে সিঁদুর নিয়ে এসে দিয়েছে আমার আমার জন্য। তো এটা কালীঘাটের প্রসাদ মা কালীর, তো এটা স্নান করে উঠে খেতে। তরকার ডাল বের করে রেখে দিয়েছে, সে তরকার ডালটা কী হবে কে জানে। আর এদিকে আমার ম্যাগিটাও রেখে দিয়েছে, আর টেবিলটার অবস্থাটা দেখো না, যতক্ষণ না আমি গোছাবো কেউ গোছাবে না এই টেবিল। আর এদিকে ও বন্ধুরে বন্ধুরে ছাড়িয়ে রেখেছে, ঘন্টি কে আছে মশাই আসেনি আমাদের উপর রাগ করে না গো, এরকম কিছু না, বাবার অফিসে একটু কাজ ছিল, তো তাই জন্য বাবা সকালে আসেনি, মানে কালকে আসেনি, তো আজকে রাতে হয়তো আসবে। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাই, এদিকে মা আর ছেলে মিলে, তো এই যে ছেলে আর মা মিলে জল ভরছে বাথরুমে, আর আমি করছি রান্না, কিন্তু আমি এক জায়গায় যাচ্ছি, দেখতে যাচ্ছি। কই শোনো, একটা ওইদিকে চলে গেছে, কোথায় গেল যা দেখতে পাচ্ছি না। বিড়াল বাচ্চা ছোট ছোট কি কিউট দেখতে, কিন্তু আমার বটটা এর ভিতরে দুটো ছিল। দেখো মোচাটা দেখো, হাই দেখো বাবা ওদের বাড়িতে ঢুকেছে, ও বাবা গো ভাগো ভাগো আমি পালাই, একটু আসছি তো, কি হয়েছে এরকম করছিস কেন, বাবা লোকের বাড়ি না বলে ঢুকেছি বলে ওর অবস্থা দেখো, তাড়াচ্ছে দেখো ওদের বাড়িতে ঢুকেছি বলে, এই দেখো ওখান থেকে চিল্লাচ্ছে, আর আমার পাড়া ভয় দেখাচ্ছিস আমার, বাবা একটু এসছি বলে আম করছে কেন হিংসুটে, ওই দেখো ওই চলে গেলো, আবার ভয়টা দেখিয়ে চলে গেলো। মানে তুমি দেখতে পাচ্ছ একটু লোকের বাড়িতে ঢুকেছি বলে যা না অপমান করলো আমাদেরকে, শোনো এ অপমান সইতে পারবো না। ওই বাড়িটা ঢুকেছি বলে ওই কুকুরটা অপমান করে তাড়িয়ে দিল আমাদেরকে, মানুষ অপমান করে লোকের বাড়ি না বলে ঢুকলে, এ দেখছি কুকুরও পর্যন্ত হায় ভগবান তাড়িয়ে দিচ্ছে, দেখো এখানে ঢুকেছি বলে ওদের বাড়ির কুকুরটা বের করে দিল আমাদেরকে, মানুষ তো মানুষ কুকুরও ছাড়লো না আমাদের, সেটা তো দেখতে পেলাম না, ভাগ্যে ছিল না, উল্টে অন্য কাজ হয়ে গেছে। ওই বাগানেই আছে দুটো বিড়াল বাচ্চা, জানো তো কি সুন্দর কিউট কিউট হয়েছে, তা আমার বড় বলে শোনো চলো বিড়াল বাচ্চা দুটোকে দেখাবো। হে ভগবান, ওই বাড়িতে কেউ নেই কিন্তু, হ্যাঁ বাড়িটা বিক্রি হয়ে গেছে, তো এমনি জঙ্গল হয়ে পড়ে আছে, তো ওইখানে দুটো বিড়াল বাচ্চা হয়েছে, তো দেখতে গেলাম ওইখানে একটা কুকুর, ওইখানেই হয়েছে ছোটো থেকে ওখানেই বড় হয়েছে, ও মনে করো ওটা ওর ঘর, ওইখানে ঢুকতো না ঢুকতে ও ঘউ ঘউ করে ঝগড়া করে তাড়া করলো, তাড়া করেনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গজরাচ্ছে, মানে আমার এখান থেকে আউট, মানে মানুষ করে আমি দেখেছি কুকুরও, হায় ভগবান আজকে অপমান হলাম একটা কুকুরের কাছে, এই অপমান নিয়ে কোথায় যাবো বলো তোমরা, ভেবেও হাসি পাচ্ছে। আর ওপরে ফ্ল্যাটের লোক বলে কি হয়েছে দোলন আলাম, দেখো না এদের বাড়িতে লোক নেই ও তাড়া করছে, আমার ঘর থেকে যাও,
কি শিক্ষা শিখলাম আজকে, কি শিখলাম বলো তো, যে কাউকে না বলে কোনোদিন কারোর ঘরে ঢোকা উচিত নয়, চাই মানুষ থাকুক চাই যেই থাকুক ঘর ঘর হয়। তোমরাও শিখে নাও ভালো। কোন জায়গাটা দেখ, লাগিয়ে দাও। আমি তো ধরে আছি, এটা ধরো, আমার হাত নোংরা। আমার মায়ের আমি মেয়ে, আর আমার বাবার আমি পড়ি, পাপা কি পড়ি, আর আমার বরের আমি শুনু, তাহলে বলো আমার কি শোট লাগতে পারে? আর আমাকে কেউ অপমান করেনি কোনোদিন, আর কুকুরটা আমায় অপমান করলো আজকে। আমার মনের ভেতরে পুরো ফেটে যাচ্ছে, তোমাদেরকে কি বলবো। চলো পরে কথা বলবো। কালীঘাটে কালকের পুজো দিতে দিয়েছে বললাম না, কালী ঠাকুরের প্রসাদ, তো দেখো এই প্রসাদ, আর এই যে ঠাকুরের সিঁদুর আনতে বলেছিলাম তো এনে দিয়েছে, সিঁদুরের কৌটোয় ঢালবো। এই যে এখান থেকে নিয়ে নাও, চান করে এসছে। আমার একটু নাও নিলে, হ্যাঁ এবার এরকম সাইজের প্যাড়া করেছে। খেতে বসে গেছি, তো আজকের মেনু দেখো, ভাত, এই যে ভাত, আর এই যে কাটা পোনা আলু দিয়ে মাছের ঝোল, মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর আলু পোস্ত, শুধু ডালটা হলে হতো, তো আর কিচ্ছু নয়। তো চলো সবাই খেতে বসে গেছি, তো খেয়ে দিয়ে নিই উঠে কথা। আজকের ভিডিওটা এই অবধি, যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর হ্যাঁ কমেন্ট করে জানাবে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো। ততক্ষণ ভালো থাকো আর নিজেদের খেয়াল রাখো, বাই।